সেপ্টেম্বর 2023 মকর সুদিন ফিরছে। মকরের অনেক কষ্ট, অনেক ক্লেশ, অনেক দুঃখ, অনেক সংশয়, অনেক যন্ত্রণার মধ্যে মকর কাটালো। বছরের শুরু থেকে চৌঠা সেপ্টেম্বর থেকে মকর ভালো যাবে। বৃহস্পতি যেই বক্রী হচ্ছে ভরণী নক্ষত্রে, সেই কিন্তু মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত সুন্দরভাবে জানবেন। সমশক্তি সম্পন্ন দুটি গ্রহ যখন বক্রী হয় তখন তারা নিজেদের মধ্যে আরও কোনো খারাপ ফল প্রদান করে না। বৃহস্পতি এমনিতেই শনির ওপর কোনো খারাপ প্রভাব ফেলছিল না, এখন তো আরোই ফেলবে না। শনিও বক্রী, বৃহস্পতিও বক্রী, সুতরাং সমস্ত কাজ খুব গুরুত্বপূর্ণ। আবার শুক্র রাশি পরিবর্তন করবে, কর্কট থেকে চলে আসবে সিংহে। আমরা দেখি যখন আপনি নিজেদের ক্ষেত্রেও দেখবেন, যখন দুটো গ্রহ সমশক্তি সম্পন্ন দুটো গ্রহ একই রাশিতে থাকছে বা পূর্ণ দৃষ্টি একে অপরকে প্রদান করছে, সেক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাবটা অনেক কমে যায়। আর মকর রাশির 7.5-এর যে সমস্যা, সেই 7.5-এর সমস্যার জন্য আপনাদের বলেছি দক্ষিণাকালী কবচ পরবেন, বা শনি নিরামিষ, শনির জন্যে আমি 7-8 পয়েন্ট আপনাদের বলে দিয়েছি। দরকার হলে 7.5 থেকে কিভাবে মুক্তি হবেন সেই অনুষ্ঠান আমার 3-4 রয়েছে, সেগুলি দেখে নেবেন। 7.5-এর একটা সমস্যা আপনাদের থাকবে। 7.5-এর সমস্যার জন্যে কি হবে, 7.5-এর সমস্যার জন্যে আপনাদের কিছু ক্ষেত্রে যে ঋণ রয়েছে সেই ঋণের বোঝাটা কমতে চাইবে না, আয় বৃদ্ধি পাবে। তো আয় বৃদ্ধি পেলেই ঋণ আস্তে 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 কমে যাবে, সুতরাং হাসি মুখে ফুটবে। কোন কোন ক্ষেত্রে আর ভালো থাকবেন, কোন কোন ক্ষেত্রে মন্দ থাকবেন, সেপ্টেম্বর মাস গোটাটাই আপনারা ভালো থাকবেন। প্রথমত শরীর মন ভালো যাবে, ধন স্থান শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, মা বাবা শরীর ভালো যাবে না, শিক্ষা সন্তান শুভ, গুপ্ত শত্রু কমে যাবে, বিবাহ প্রেম দাম্পত্য শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা রোগ ব্যাধি হবে না, ভাগ্য শুভাশুভ, কর্ম অতি শুভ, ব্যয় কমে যাবে, আয় বৃদ্ধি পাবে, আইনি সমস্যা কমে যাবে, অর্থাৎ মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন অনেক, সেখানে আপনাদের যে ব্যয় হচ্ছিল সেটি কমে যাবে, চিকিৎসা খাতে যে ব্যয় হচ্ছিল সেটি কমে যাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনারাও বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতির শিকার হতে পারেন, সুতরাং বন্ধুত্ব করার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্যে বলছি, যদি বন্ধুত্ব করার ক্ষেত্রে আপনারা ভেবে চিনতে বন্ধুত্ব করবেন, মেলামেশা করবেন, যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। আমরা সমস্ত বিষয়টি আশা করি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। এবার আপনাদের জন্য সুন্দর আমরা একটি বিষয় তুলে ধরব, কারণ হচ্ছে বৃহস্পতি বক্রী হলে কতগুলি জায়গায় সমস্যা তৈরি হয়। কোন ক্ষেত্রে যদি কোনো কারণে কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে কেতুর মতন গ্রহটি, এখন বর্তমানে অশ্বিনী নক্ষত্রে রয়েছে, কেতুর মতন গ্রহটি কোনো কারণে যদি মঙ্গলের সঙ্গে থাকে অথবা শনির সঙ্গে থাকে দ্বাদশ স্থানে, তাহলে অনেক বড় ড্যামেজ করে দেবে এই মকর রাশির। তাহলে মকর রাশির দ্বাদশ স্থান, সেখান থেকে কাউন্টিং, যেখানে রাশি আছে সেখান থেকে, লগ্ন থেকে হবে না, লগ্ন থেকে অষ্টম স্থান দেখব না, রাশি থেকে অষ্টম স্থান জায়গা কাউন্টিং করবেন, অর্থাৎ মকর রাশি সেখান থেকে 8 গুনবেন। সেই অষ্টমতম স্থানে যদি কেতু এবং মঙ্গল অথবা কেতু এবং শনি একত্রে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা প্রবল বেড়ে যাবে। যাদের এই ধরনের জন্মকুণ্ডলিতে রয়েছে, মানে কেন বেড়ে যাবে, অতিম্লেচ্ছ যোগ, যেটা আর বলেছি আমি কাল এর আগে একটা এপিসোডে, সে অতিম্লেচ্ছ যোগের প্রবণতা বেড়ে যাবে, এমন ঘটনা ঘটবে, অপবাদের শিকার হবে, মান যশ চলে যাবে, মান সম্মান হানি হবে, এবং বিপরীত লিঙ্গের দ্বারা অসম্ভব ক্ষয়ক্ষতি হয়ে যাবে, দাম্পত্য জীবন ভেঙে শেষ হয়ে যাবে। এইরকম যদি ঘটনা ঘটে আপনাদের, তাহলে জন্মকুণ্ডলী পরিষ্কার বলে দিচ্ছি, কোন ক্ষেত্রে আপনার সপ্তম ঘর হচ্ছে, রাশির সপ্তম ঘর মকরের সপ্তম ঘর হচ্ছে কর্কট, তাহলে তার পরের ঘর হচ্ছে অষ্টম ঘর অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশিতে যদি শনি কেতু অথবা মঙ্গল কেতু
থাকে যাদের রাশি হচ্ছে মকর। বা অষ্টম স্থানে যদি শুধুমাত্র কেতু থাকে তাহলেও বিপদের সম্ভাবনা। গাড়ি আস্তে চালাবেন, মেয়ে বন্ধু থেকে সাবধান থাকবেন। আর যদি সত্যিকারের এটা করার পরেও দেখেন বিপদের আশঙ্কা থাকছে, সেই ক্ষেত্রে কেতুর বীজ মন্ত্র করবেন ওং হ্রিং ঐং কেতবে, ওং হ্রিং ঐং কেতবে। প্রথমেই করবেন কেতুর বীজ মন্ত্র ওং হ্রিং ঐং কেতবে 108 বার, তারপরে করবেন কেতুর ইষ্টদেবী ধূমাবতীর বীজ মন্ত্র ধুম ধুম ধূমাবতী স্বাহা। যাদের আর্থিক দিক রয়েছে তারা ধূমাবতী কবচ পরিধান করতে পারে। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগছে, ভালো লাগলে কমেন্টস করবেন। আমরা দেখছি আমাদের মকর রাশির অনেক বন্ধু রয়েছেন যারা আমাদের চ্যানেলকে ফলো করছেন, আপনাদের জন্য আমরা প্রতিবিধান বলে দিচ্ছি সব ক্ষেত্রেই, এবং সবার আগে কমেন্টস করছেন তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাকে ফোনে যোগাযোগ করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনুষ্ঠান দেখতে থাকুন, আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি কেতুর অনুষ্ঠান একটা দিয়েছি, আগামীকাল তা পোস্ট করব, দেখে নেবেন। নমস্কার, ধন্যবাদ।